আমি আজকে চানা মশলা করে আপনাদের সঙ্গে শেয়ার করবো। কাবলি ছোলা সেদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, পনির পিস পিস করে কেটে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে। এবার কড়াইয়ে আমি তেল দেবো, তেলটা গরম হচ্ছে, ভাজা হয়ে গেছে দুটো নিয়ে চলো। চাইলে তোমরা পেঁয়াজ চুলা দিয়ে করতে পারো, পেঁয়াজ আদা রসুন করতে পারো, করে নিন। দেখতে পাচ্ছ টমেটো গুলো একটু হয়ে গেছে, আরো অল্প দিলাম। টমেটো গুলো একটু ভেজে নেব, নুন কলু দিল, হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো অল্প, জিরা গুঁড়ো অল্প করে দিলাম,
নুন দিলাম পরিমাণ মতো, নুন দিলাম মিষ্টি দিলাম, চিনি দিলাম পরিমাণ মতো, তাড়াতাড়ি হয়ে যাবে। মশলা নেই বলে আমি একটা আলাদা মশলা দিয়ে দিলাম, আমরা তাদের চানা মশলা মশলা করতে পারি, তাদেরকে আমি গরম মশলা এখানে একটু অ্যাড করছি, যেহেতু নিরামিষ তো একটু গরম মশলা করে রাখতে দিচ্ছি আমি। সামান্য জল দেবে,
জলটা দেখতে পাচ্ছো, এটা একটু জলটা একটু মরা গেলো, আমি আর একটু জল রাখবো। জলটা টুকুনি হয়ে যায়, তেলটাও ছেড়ে দেবে, মশলাটা ভাজা হয়ে যাবে। চলো দেখতে পাচ্ছো শুকনো হয়ে আছে, তেলও ছেড়ে দিয়েছে। এগুলো দিয়ে দেবো, অল্পই ছিল, শেষ হয়ে গেছে, আগে আনা ছিল শেষ হয়ে গেছে, অল্পই ছিল, তাই দিয়ে করছি। করে দাও, এটা সব দিয়ে খাওয়া যায়, রুটি, পরোটা, লুচি, আমাদের সব রুটি দিয়েই খাবে, আমাদের পরোটা লুচি অতটা পছন্দ করে না, করে খুব কম, রুটিটাই ভালো করে, সারা বেলাটা রুটি হয় বাড়িতে। আপনাদের সঙ্গে একদিন শেয়ার করবো রুটি পরোটা। হয় লুচি পরোটা হয় খুব কম, রুটিটাই ভালো হয়। আর একটু জল অ্যাড করবো, কিছুক্ষণ পর অন্য সময় বলছি ফুটে ফুটে যায়। এটা চলো আমার হয়ে গেছে, এবার একটু ঘি দিই, ঘি দিই আমি, ঘি খুব বেশি দেবো না, অল্পই দেবো, দেখতে পাচ্ছ কতটুকু দিয়েছি, অল্পই দিয়েছি। নিরামিষ রান্না তো একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগবে, আর একটু অ্যাড করলাম ঘিটা দিলাম, একটু গরম মশলা অ্যাড করলাম, ব্যাস আমার হয়ে গেছে। আমি তো এইভাবেই করি চানা মশলা, আপনারা কীভাবে করেন আমাকে জানাবেন কমেন্ট বক্সে। চলো আমার হয়ে গেছে, বন্ধ করে দেবো, নামিয়ে নিচ্ছি। যদি ভালো লাগে বাড়িতে করে একবার দেখবে, লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন, কেমন হয়েছে কমেন্টে বলবেন। টাটা, থ্যাংক ফর ওয়াচিং।